আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত পেয়ারা হাজিরিন, দোস্ত বুজুর্গ, দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন, আমি সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব এমন একটা দুরুদ শরীফ, এই দুরুদ পাঠ করলে তার জিন্দেগি বদল হয়ে যাবে আল্লাহ পাক। একটা মাছের ঘটনা শেয়ার করব, এই মাছকে যেমন আল্লাহ পাক সম্মানিত করেছেন, এই দুরুদের বদলতে আল্লাহ পাক তাকেও এমন সম্মানিত করবেন, তাকে জান্নাত দান করবেন, দুনিয়ার সকল কাজ তার জন্য সহজ করে দিবেন, তার বাধাপ্রাপ্ত কাজগুলো সহজ হবে, সম্মানিত হবে, মানুষ তাকে একরাম করবে, সম্মান করবে, মানুষ তার কাছে মাথা নত করবে ইনশা আল্লাহ এই ছোট্ট আমলের বদলতে। যাই হোক বন্ধুরা, এই আমলটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো একটা ঘটনা হচ্ছে, কোনো এক সাহাবি নদীর থেকে একটি মাছ ধরে নিয়ে আসলেন, আনার পরে তিনি রান্না করার জন্য তার স্ত্রীকে বললেন, তুমি মাছটি রান্না করো, আমরা দুইজনে ভাগ করে খাবো। তো তিনি যথারীতি মাছ রান্না করার জন্য অন্য অন্য মাছ যেমন রান্না করা হয়, একই নিয়মে তিনি মাছের শরীর থেকে তেল, তেল বলতে কি ওই যে যেই উপরের যে আঁশগুলো আছে মাছের, এগুলা সর ভালো করে ফেলে, ভালো করে ধুয়ে এই মাছটাকে তিনি রান্নার জন্য পাতিলের মধ্যে দিয়ে দিলেন। তো এর মধ্যে যে ঘটনাটা ঘটলো, তিনি আধা ঘন্টার মতো, এক ঘন্টার মতো, মাছ তো মরতে এত সময় লাগে না, তো তিনি এই মাছকে বারবার নাড়লেন, কিন্তু দেখে মাছ বারবার লড়তেছে, মাছ আর মরে না। তিনি যখন কেটেছেন তখনও মাছ মরে নাই, রান্না করার জন্য দিলেন, মাছ তো এখন তখনও লাভ পারে, মাছ মরে না। এই ঘটনা দেখে সাহাবি, সে তো আল্লাহর ওয়ালি, সে তো বুঝে ফেললেন যে হয়তো এর মধ্যে কোনো একটা ঘটনা আছে। তিনি ভীত সন্ত্রস্ত হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূল আল্লাহ, আপনার জন্য আমার মা বাবা কুরবান হোক, আমার জান আপনার জন্য কুরবান হোক, ফিদা আল্লাহ কা ইয়া রসুল আল্লাহ। এটা বলার পরে তিনি তার এই ঘটনাটা, মাছ যে সিদ্ধ হচ্ছে না, রান্না হচ্ছে না, এই ঘটনাটা তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শেয়ার করলেন। এই ঘটনাটা যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দরবারে হাত তুলে দোয়া করলেন যে আল্লাহ, আমিও তো এর গায়েব জানি না, তুমি এই মাছের মাছকে, তার মাছকে বাক শক্তি দান করো, মাছ যেন বলতে পারে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতে দেরি, তার দোয়া কবুল হতে দেরি না, মাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উনি তো নিয়ে আসলেন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে মাস বলতে লাগলো যে হে আল্লাহর রাসূল, ইয়া হাবিব আল্লাহ, আমি নদীর এক কিনারে প্রতিদিন থাকতাম। তো একটা ব্যক্তি ছিল যে বাড়িতে বিভিন্ন আমল দুরূদ শরীফ পড়তে পারতো না, তো নদীর পাড়ে এসে সে একটা দুরুদ শরীফ পড়ে, এবং আমি মাছ তার এই দুরুদটা প্রত্যেক দিন খুব মনোযোগ দিয়ে শুনতাম, সে খুব সুন্দরভাবে পড়তো। পড়তে পড়তে আমারও মুখস্থ হয়ে গেছে, এটা শুনতে শুনতে আমারও মুখস্থ হয়ে গেছে, আমি এই দুরুদ শরীফটা প্রতিদিন পড়ি। তা আপনি এখানে একটু খেয়াল করার বিষয়, লক্ষণীয় বিষয় হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরুদ শরীফ পড়ার কারণে যেই মাছের শরীর আগুনে জ্বললো না, ঠিক কোন বান্দা যদি দুরুদ শরীফ পড়ে, আল্লাহর সাহায্য চায়, আল্লাহ রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় দোয়া করে, আল্লাহ পাক তার কোনো দোয়াকে ফিরিয়ে দিবেন না ইনশাআল্লাহ। সেই দুরুদটা আজকে আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করছি ইনশাআল্লাহ। যে কোনো দোয়া কবুল হওয়ার আগে আপনি যদি এই দোয়াটা একটু বেশি বেশি করেন, আপনার ঈমান সতেজ হবে, মজবুত হবে, আপনার দোয়া কবুল হবে। আমার ভিডিওর মান কোয়ালিটি ভালো না, কিন্তু আমি যেই কথাটা বললাম, যদিও অনেকে বলে এটা দুর্বল হাদিস, হাদিস দুর্বল হোক, যদি আমলযোগ্য হয় এটা অবশ্যই আমল করণীয়। অধিকাংশ ওলামা একরাম এই ফতোয়াই দিয়ে থাকেন। মাজমুআ-এ ওয়াদাইফ নামক কিতাব 383 নম্বর পৃষ্ঠা থেকে আজকের এই ঘটনাটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। যাই হোক, সেই দোয়াটা এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন খায়রিল খলাইকি ওয়া আফদালিল বাশারি ওয়া শাফিউ ইয়াউমিল হাশরি ওয়ান নাশরি سيدنا محمد بعدد كل شيء معلوم لك وصلي على جميع الأنبياء والمرسلين وعلى ملائكة المقربين وعلى عباد الله الصالحين برحمتك يا أرحم الراحمين شاء এতটুকু বললেই হবে। তারপরে কিছু কিছু ওলিয়া উলিয়া কেরামের নাম উল্লেখ করা হয়েছে, সেটা বাদ দেন, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দূর এতটুকু বললেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই আমলগুলো বেশি বেশি করার তৌফিক ফরমান। আরও আপডেট পেতে আমার সাথেই থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার পেজের লিংক আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে দেওয়া, আমার কোনো ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই। আপনি দ্রুত আপডেট চাইলে আপনি আমার ইউটিউবের সাথে থাকেন,
আর ফেসবুক পেজে লাইক দিয়ে রাখতে পারেন, মাঝে মাঝে আপডেট পাবেন। আর আপনি আমার নাম লিখে ফেসবুকে সার্চ দিতে যাবেন না, কারণ এই নামে হাজারো মানুষ হাজারো আইডি ক্রিয়েট করে হাজারো ধরনের ভুল বক্তব্য ছড়াচ্ছে, এই জন্য সাবধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।